নাসিকে কালারাম মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানে যোগদানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। অযোধ্যায় নবনির্মিত রাম মন্দির উদ্বোধনের দিনেই নাসিকের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানোয় শুরু হয়েছে বিতর্ক। আগামী 22 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দির উদ্বোধন করবেন। ওই দিনই সন্ধ্যায় নাসিকের কালারাম মন্দিরে রাম মহা আরতির আয়োজন করা হয়েছে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণে বিজেপি আন্দোলনের অন্যতম শরিক মহারাষ্ট্রের বালাসাহেব ঠাকরে প্রতিষ্ঠিত শিবসেনা। বাল ঠাকরের মৃত্যুর পর হিন্দুত্ববাদী শিবসেনার উত্তরাধিকারী তাঁর পুত্র উদ্ধব ঠাকরেও অযোধ্যায় মন্দির আন্দোলনের সক্রিয় সমর্থক ছিলেন। মোদী জমানায় বিজেপির সঙ্গে বিরোধের জেরে এনডিএর আদি শরিক শিবসেনার দূরত্ব তৈরি হয়। শিবির বদলে উদ্ধব নেতৃত্বাধীন শিবসেনা কংগ্রেস এনসিপিকে নিয়ে রাজ্যে মহাবিকাশ আঘাড়ি সরকার গঠন করেন। বিজেপির প্রত্যক্ষ মদতে শিবসেনায় ভাঙন ধরিয়ে উদ্ধব ঠাকরে মন্ত্রিসভার পতন ঘটিয়ে মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে। শিবসেনা সেই থেকে ঠাকরে ও শিন্ডে দুই শিবিরে বিভক্ত। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের মহাসমারোহে আমন্ত্রণ পাননি হিন্দুত্ববাদী উদ্ধব। ওই একই দিনে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে নাসিকে রাম ভক্তদের অন্যতম পবিত্র স্থান কালারাম মন্দিরে রামের নামে মহা আরতির আয়োজন করেছেন উদ্ধব অনুগামীরা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার আর্জি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে হিন্দিতে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন উদ্ধব। রাষ্ট্রপতি নাসিকে আসবেন নিছক সেই প্রত্যাশা থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে চিঠি লেখেননি বলে জানান ঠাকরে। তাঁর দাবি, রাষ্ট্রপতি মুর্মু রামের বনবাসের অনুসঙ্গে জড়িয়ে থাকা কালারাম মন্দিরের মহা আরতির কর্মসূচিতে 22 জানুয়ারি যোগ দেবেন সে ব্যাপারে তিনি নিশ্চিত হয়েই চিঠি লিখেছেন। তিনি বলেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ সোমনাথ মন্দির সংস্কারের পর উদ্বোধনে অংশ নিয়েছিলেন। ইতিমধ্যেই মন্দির উদ্বোধন কর্মসূচিকে ঘিরে শাসক বিরোধী রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আগামী লোকসভা ভোটের প্রাক্কালে দেশে জুড়ে হিন্দুত্বের ভাবাবেগ উস্কে দিতে প্রধানমন্ত্রীকে দিয়ে মন্দির উদ্বোধন করানোর পরিকল্পনা করেছে বিজেপি। বিরোধীরা এমনই দাবি করেছে, অযোধ্যা নাকি নাসিক, কোথায় যাবেন রাষ্ট্রপতি? এই প্রশ্নে ধর্মসংকটে পড়তে পারেন দ্রৌপদী মুর্মু। সেই আবহেই রাষ্ট্রপতি মুর্মুকে নাসিকে আমন্ত্রণ জানিয়ে চলতি বিতর্কে নতুন মাত্রা জুড়ে দিয়েছেন উদ্ধব ঠাকরে। কলকাতা টিভি।